আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আসলাম যাদের নেটওয়ার্ক এখন ক্লোজ হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, তারা কীভাবে নেটওয়ার্ক এখন ফিরে পাবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করে পাশে থাকুন। আপনারা যারা নেটওয়ার্ক এখন 5 তারিখ থেকে ডিসেবল হয়ে গেছে, তারা দুশ্চিন্তার মধ্যে কাজ করতেছেন কীভাবে অ্যাকাউন্টে ফিরে পাবো, ডলারগুলো কীভাবে ট্রান্সফার করে নিতে পারবো, তারা আসলে তাদের জন্য কী কী করণীয়, কী করলে অ্যাকাউন্টে ফিরে পাবেন সেটা হলো আপনাদের যদি জেনুইন ডকুমেন্ট থাকে, আপনারা যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছিলেন অথবা পাসপোর্ট দিয়ে, ওখানকার ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, তারপর অ্যাড্রেস, পোস্টাল কোড, এই সাইটটা জিনিস আপনাদের মাসে লাগবে। এগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ফিরে পাবেন ওটাই 100%। আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ফিরে পেতে হবে, আপনারা যদি মোবাইল নাম্বার থেকে কল করেন নেটওয়ার্কের অফিসে তাহলে প্রতি মিনিট 37 টাকা করে কাটে। আর যদি আপনাদের যদি মানে সেকেন্ড লাইন অ্যাপস থেকে থাকে তাহলে ওই সেকেন্ড লাইন অ্যাপস থেকে যদি কথা বলতে চান তাহলে ফ্রিতে কথা বলতে পারবেন। সেকেন্ড লাইন অ্যাপস থেকে কল দিয়ে জাস্ট আপনারা 60টা মানে ডকুমেন্ট নিয়ে দিবেন। প্রথমত আপনার ডেট অফ বার্থ, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এনআইডি নাম্বারের সিরিয়াল অথবা পোস্টাল কোড, লাস্ট অ্যাড্রেস। যদি এর মধ্যে এনআইডি নাম্বার আপনার থেকে না থাকে তাহলে আপনি কী করবেন, আধার একটা প্রশ্ন করব, ওটা হচ্ছে লাস্ট ট্রানজ্যাকশন। লাস্ট ট্রানজ্যাকশনের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টটা ওরা সাথে সাথে ঠিক করে দিবে যদি আপনার ইনফরমেশন সবগুলো মিলে যায়। তো আপনাদের এটাই হচ্ছে করণীয়, আপনারা দুশ্চিন্তা করবেন না। আপনারা যদি এই ডকুমেন্টগুলো আপনাদের যদি হাতে থাকে তাহলে 100% আপনারা অ্যাকাউন্ট ফিরে পাবেন, আর যদি এর মধ্যে যদি না পান তাহলে আপনারা netalhelp@netalhelp.com আর আরেকটা আছে bip@netalhelp.com, ওদের ওখানে যদি আপনাদেরকে ডকুমেন্ট পাঠাতে বলে তাহলে এই ইমেল অ্যাড্রেসগুলোতে আপনারা যদি ডকুমেন্টগুলো পাঠান, ডিটেলস সহ ডকুমেন্টগুলো যদি পাঠান তাহলে আপনারা 24 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টের যে কোনো একটা মেল পাবেন, হয়তো বা অ্যাকাউন্ট ফিরে দিবে না হলে অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন যেন আমি কোনো ভিডিও বানালে বা আপলোড দিলে আপনাদের উপকার আসে, সেই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।